টাওয়ার বসানোর প্রতিবাদের পর সেই পথেই আবার দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হুগলির কানাইপুরে। মঙ্গলবার সকালে কলোনি এলাকায় একটি ছোট হাতি গাড়ি ইমারতি দ্রব্য নামিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। গুরুতর আহত হয় সাইকেল আরোহী প্রশান্ত চক্রবর্তী। তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায় এবং উত্তেজিত জনতা ভাঙচুর চালায় গাড়িটির ওপর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কানাইপুর ফাঁড়ির পুলিশ। ডান দিকে গেটটা খুলে নামতে যাচ্ছিলাম আর সেখানে ঢুকে গেছে, সেখানে পড়ে গেছে, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে মারলো আর গাড়িটাকে ভাঙলো। কারা ভেঙেছে? এই তো এই সাদা গাড়ি, এই গাড়ি বউটা আমার মেরেছে আর উনি ভেঙেছে এই সাদা গাড়িটা। আর মানে কারো লেগেছে? হ্যাঁ, ছেলেটা পড়ে গেছে, ছেলেটা হাতে লেগেছে। ছেলেটা কোথায় এসেছিল? এই সাইকেল নিয়ে যাচ্ছিল, বেলফেল মারে নি কিছু হট করে ঢুকে পড়ে যাবে, বুঝতে পারিনি তো। তোমার নাম কি? বাপলি ঘোষ। It's caught in the crossfire.